Hello everyone, Assalamualaikum. This is Promi and welcome to my channel. চলে এলাম আপনাদের সামনে আরও একটি ইংলিশ লিটারেচার নিয়ে। আজকে আমি আলোচনা করব ইয়েটসের একটি পোয়েম নিয়ে। পোয়েমটির নাম সেপ্টেম্বর 1913। এই পোয়েমটি পাবলিশড হয়েছিল 1913 সালে। আর এর নামের মতোই পোয়েমটির বিষয়বস্তু 1913 সালের ঘটনা নিয়েই। সো পোয়েমটি বুঝতে হলে অবশ্যই এর ব্যাকগ্রাউন্ডটি জানতে হবে। আপনারা জানেন ইয়েটস একজন আইরিশ পোয়েট। সে সময় আয়ারল্যান্ডের ডাবলিন শহরে ওয়ার্কার্স রাইট প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকরা একটি আন্দোলন শুরু করেছিল। প্রায় 20,000 শ্রমিক সে সময় রাস্তায় নেমেছিল। কিন্তু তখনকার লোভী মালিকেরা শ্রমিকদের অধিকার তো প্রতিষ্ঠা করেইনি, বরং প্রায় 5 মাস তারা কোনো শ্রমিককে কাজই করতে দেয়নি। তার ফলে গরিব শ্রমিকদের করুণ অবস্থার সৃষ্টি হয়েছিল। আর আয়ারল্যান্ডের এই খারাপ সিচুয়েশনেই ইয়েটস সেপ্টেম্বর 1913 পোয়েমটি লিখেছিলেন। 32 লাইন বিশিষ্ট এই পোয়েমটিতে 4টি স্টেঞ্জা রয়েছে। সম্পূর্ণ কবিতায় ইয়েটস সে সময়ের রোম্যান্টিক আয়ারল্যান্ডের যে পতনটি হয়েছিল তার জন্য শোক প্রকাশ করেছেন, আর এজন্যই এই পোয়েমটিকে এলিজি হিসেবেও বিবেচনা করা হয়। এই কবিতায় আইরিশ জনগণের বোকামি এবং হীনতার প্রতি কবির রাগ এবং তিক্ততা প্রকাশ পেয়েছে। এছাড়াও এ কবিতায় কবি আইরিশ প্যাট্রিয়ট জন ওলিয়ারির প্রতি তার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সেপ্টেম্বর 1913 কবিতাটির প্রত্যেকটি স্টেঞ্জাই শেষ হয়েছে একই বক্তব্যের মাধ্যমে। কবি বারবার বলছেন, রোম্যান্টিক আয়ারল্যান্ডস ডেড অ্যান্ড গান, ইটস উইথ ওলিয়ারি ইন দ্য গ্রেভ। অর্থাৎ ওলিয়ারির মৃত্যুর সাথে সাথেই রোম্যান্টিক আয়ারল্যান্ডেরও মৃত্যু হয়েছে। আমি অলরেডি বলেইছি ওলিয়ারি ছিলেন একজন আইরিশ প্যাট্রিয়ট। ওলিয়ারি সবসময় চাইতেন ব্রিটিশদের থেকে আয়ারল্যান্ড স্বাধীন হয়ে যাবে, তাদের রাষ্ট্র, চার্চ সমস্ত কিছুই থাকবে স্বাধীন এবং স্বতন্ত্র। এছাড়া তিনি কোনো প্রকার ভায়োলেন্সকে পছন্দ করতেন না। আর ইয়েটসের কাছে তিনি ছিলেন একজন মেন্টর বা ফাদার ফিগার টাইপের। ইয়েটসের মতে আয়ারল্যান্ডের জন্য ওলিয়ারি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন। সেপ্টেম্বর 1913 পোয়েমটির প্রথম স্টেঞ্জাতে দেখা যায় ইয়েটস এখানে টাকা পয়সা এবং একই সাথে ধর্মীয় প্রার্থনাকে ফোকাস করেছেন। ইয়েটস এখানে যুক্তি দেখাচ্ছেন যে আয়ারল্যান্ডবাসীরা তাদের ধর্মীয় দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে শুধু টাকা পয়সার প্রতি মনোযোগ দিচ্ছে। কবি এখানে খুবই কোল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন তাদের প্রতি। মেইনলি কবি এখানে মিডল ক্লাস মানুষদের প্রতি ইঙ্গিত করেছেন, যারা কিনা সর্বদাই আত্মমগ্ন হয়ে রয়েছে। এই মানুষগুলো একটি ইউনিক আয়ারল্যান্ড বানানোর বিপক্ষে। ইনফ্যাক্ট ইয়েটস এই লাইনগুলোতে এমপ্লয়ারদের কথা বলেছেন, যারা কিনা টাকা উপার্জনের উদ্দেশ্যে অমানবিক রূপ ধারণ করেছে। আর তাদের এই চিত্র আয়ারল্যান্ডকে একটি নেগেটিভ অবস্থানে নিয়ে গিয়েছে। তাই কবির মতে ওলিয়ারির মৃত্যুর সাথে সাথেই আগের সেই রোম্যান্টিক আয়ারল্যান্ডও শেষ হয়ে গিয়েছে। এখানে রোম্যান্টিক আয়ারল্যান্ড বলতে কবি বুঝিয়েছেন একটি ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের আদর্শকে। এরপর সেকেন্ড স্টেঞ্জা। এই লাইনগুলোতে কবি বেশ কয়েকজন আগের ইম্পর্টেন্ট আইরিশ ব্যক্তিদের কথা রেফার করেছেন, যাদের কথা এখন প্রায় সবাই ভুলেই গিয়েছে। অথচ কবির মতে এই সব মানুষদের কথা প্রত্যেকটি বাচ্চাদের জানা থাকা দরকার, যেন তারা বড় হয়ে শুধু সম্পদের দিকে মনোযোগী হয় না, বরং এইসব মানুষদের মতো হতে চায়। আগের স্টেঞ্জের মতোই ইয়েটস এখানেও ভাবছেন যে সময় খুবই দ্রুত পরিবর্তন হয়ে গিয়েছে, একেবারেই নাটকীয়ভাবে। সাথে সাথে মহান মানুষদের গল্পও মানুষ ভুলে গিয়েছে। তারপর এই স্টেঞ্জেও কবি আগের মতোই শেষ করেছেন যে ওলিয়ারির মৃত্যুর সাথে সাথেই রোম্যান্টিক আয়ারল্যান্ডেরও মৃত্যু হয়েছে। এরপর থার্ড স্টেঞ্জা। এখানে কবি আগের স্টেঞ্জের সাথে মিল রেখে বেশ কয়েকজন আইরিশ ন্যাশনালিস্টের নাম উল্লেখ করেছেন। স্পেশালি তিনি এখানে রবার্ট এমেট এবং উল্ফটনের কথা বলেছেন। এরা প্রত্যেকেই ছিলেন ব্রিটিশ বিরোধী আইরিশ নেতা এবং প্রত্যেকেই দেশের জন্য আত্মত্যাগ করেছেন। লাস্ট স্টেঞ্জাতে কবি তার নিজস্ব বিশ্বাসকে এভাবে উপস্থাপন করেছেন যে সকল গ্রেট লিডাররা যেভাবে দেশটিকে জাগিয়ে তুলেছিলেন তা এখন একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছে, কাজেই তাদের কথা মনে করিয়ে দিলেও আয়ারল্যান্ডের কোনো পরিবর্তনই আসবে না। যা কিছু অর্জিত হয়েছিল তার সবই হারিয়ে গিয়েছে, তাই রোম্যান্টিক আয়ারল্যান্ডও শেষ হয়ে গিয়েছে। আর এভাবেই এক গম্ভীর ধ্বনির মাধ্যমে পোয়েমটি শেষ হয়েছে। আশা করি পোয়েমটি নিয়ে আর কারোর মধ্যে কোনো কনফিউশন নেই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।